হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে একটা কেকের রেসিপি নিয়ে এসেছি, দেখুন কতটা সফট হয়েছে। আজকে বানাবো সফট স্পঞ্জ কেক, কিন্তু সেটা কিন্তু মিক্সির সহায়তায়। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো চলুন মিক্সিতে বানিয়ে নিই। তো নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি মিক্সির মধ্যে, মানে মিক্সির যে ছোটো জারটা থাকে সেটা আমি নিচ্ছি, আপনারা ইচ্ছে মতো নিতে পারেন, ছোটোটাতে আমার মনে হয় সুবিধা হয়। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, মিষ্টিটা আপনারা নিজেদের মতো করে নেবেন। তার সাথে নিচ্ছি হাফ কাপ সাদা তেল, চিনি এবং সাদা তেলের মাপটা যেন সমান হয় সেইভাবে আপনারা নেবেন। তো মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি প্রায় দু মিনিট মতো, এবং দেখুন বেশ ক্রিমি একটা ব্যাপার কিন্তু চলে এসছে। যতক্ষণ না এই ক্রিমি ব্যাপারটা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মিক্সিতে ফেটাতে হবে। এবার আমি এই ব্যাটারটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এই ব্যাটারটাই কিন্তু কেকের সফটনেস বা তুলোর যে নরমের যে ব্যাপারটা থাকে সেটার জন্য কিন্তু দায়ী। নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা, সেটা দুবারে আমি ভালো করে মিশিয়ে নেব। হাফ ময়দা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার বাকি ময়দাটাও ঢেলে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এমনভাবে মেশাতে হবে যাতে কোনো বাবল না থাকে। তো আমার মোটামুটি ফ্যাটানো রেডি হয়ে গেছে। এবার আরও কিছু জিনিস দেওয়ার রয়েছে। আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ভারী হয়ে গেছে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো দুধ। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাও আপনারা করতে পারেন, ব্যাটারটা আপনারা নিজে বুঝে তরলতাটা দেখবেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ, যেহেতু আমি চিনিটা একটু কম দিয়েছি, গুঁড়ো দুধের মিষ্টিতে বাকিটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। তো আমি 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ আর 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারই কিন্তু কেকের যে ফ্লপিনেস থাকে সেটাকে কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে। আর যেহেতু আমি ডিম দিয়ে কেকটা করেছি, আমি ডিম ছাড়াও কেকের একটা রেসিপি চ্যানেলে আপলোড করে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। ও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী রেসিপিগুলো সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছায়। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। আমি বেশি দিলাম না, কারণ ফ্লেভারটা অনেকেই পছন্দ করেন না, যাতে গন্ধটা একদম মিশে যায় সেই জন্যই কিন্তু আমি 1 টিস্পুন দিলাম। তো আমি একটা সাদা তেলের প্যাকেট কেটেছিলাম, সেটাই প্যাকেটটা আমি উল্টো করে যে প্যানে আমি কেকটা বসাবো সেটাতে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা তেল বেরিয়েছে, তো সেই তেলটাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল, আপনারা চাইলে এক্ষেত্রে বাটার পেপারও ইউজ করতে পারেন। তো আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েলটাই ছিল, সেটাই আমি ইউজ করছি। ওই প্যানটা বসিয়ে আমি ওর মাপে পেন দিয়ে দাগ কেটে নিলাম, কেটে কাঁচি দিয়ে সেই মাপে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটাকে কেটে নিচ্ছি, যাতে সুন্দরভাবে আমার কেকের মাপে বা প্যানের মাপে এটা তৈরি হয়ে যায়। তো এটা মোটামুটি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, বেশ গোল মতো হয়েছে। এবার এটা আমি প্যানের মধ্যে বসিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এর ওপরেও একটু অয়েল দিতে পারেন। আমি এর ওপরে ডিরেক্ট ব্যাটারটা ঢেলে দিলাম, তো অয়েল দিলে পরে আরও সহজ হয় ছাড়ানোটা। তো আমি আর তেল দিইনি, এমনিই ছেড়ে আসবে, সেটা আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আমার মোটামুটি ব্যাটারটা পুরোটা কাচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি মাইক্রোওভেনে বসাবো, আপনারা চাইলে এটা কড়াইও প্রিহিট করতে পারেন, সেরকম একটা রেসিপিও আমি দিয়ে দেবো। আমি মাইক্রোওভেনটা 30 সেকেন্ড মতো প্রিহিট করে নিচ্ছি। তো প্রিহিট হয়ে গেলে এবার আমি এই কেকের ব্যাটারটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে প্রায় 30 মিনিটস মতো আমি, অনেকগুলো মাইক্রোওভেনে কিন্তু অপশন দেওয়াই থাকে সেই অনুযায়ী দেবেন, তাতেও মোটামুটি 30 মিনিটস টাইম কিন্তু লাগে। তো দেখুন অনেকটাই প্রায় হয়ে এসছে, আরও কিছুক্ষণ টাইম আমার লাগবে। তো আমার কেক মোটামুটি রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম, একবার চেক করে নেবো।
এই যে কাবাব যে স্টিকগুলো থাকে বা যে টুথপিক থাকে সেটা দিয়েও আপনারা চেক করতে পারেন। যদি দেখেন যে ওটাতে প্রেস করার পরে বেরিয়ে আসার পরে তাতে কিছু লেগে নেই, তাহলে বুঝবেন কেকটা আমার রেডি হয়ে গেছে। তো কেকও রেডি হয়ে গেছে, আমি ছাঁচের থেকে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা আস্তে আস্তে এখান থেকে তুলে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। এবার আপনারা এটাকে ক্রিম দিয়েও কিন্তু গার্নিশিং করতে পারেন। আমি প্লেন গার্নিশিং করব, প্লেনটা আমার বেশ ভালো লাগে এবং সফট কিন্তু খুব ভালো হয়েছে। একবার আমি বলে দিচ্ছি, কতটা বুঝতে পারছেন জানি না, আমি কেটে দেখিয়ে দেব। তবে তার আগে আমি গার্নিশিংটা একটু করে নিই। কীভাবে গার্নিশিং করছি, আমার ঘরে একটা চকলেট সস ছিল, সেটা দিয়ে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি। কেমন হচ্ছে গার্নিশিংটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এবার একটা টুকরো কেটে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ফ্লপি হয়েছে এই কেকটা। কাটছি, মোটামুটি বুঝতেই পারছেন যে কতটা ফ্লপি হয়েছে। তো এবার আমি চারপাশটা দেখিয়ে দিচ্ছি, প্লাস এই যে কেকটা দেখুন কতটা স্পঞ্জি এবং ফ্লপি হয়েছে, অসাধারণ হবে। একবার ট্রাই করে দেখুন যে কেমন হয়, খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তার আগে পুরো কেকটা একবার দেখে নিন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।